ব্যোমকেশ রায়। মাননীয় উপবাচস্পতি মহোদয়, সরকার ছমাস হব নয় সরকার আসিছি, কেন্দ্রের মধ্য 14 মশিয়ারু বিজেপির সরকার অছি, ডবল ইঞ্জিন সরকার, সেমানে প্রতিশ্রুতি দেইথিলে অচ্ছে দিন আয়েঙ্গে, বহত হুই মেহঙ্গাই কা মার, অব কি বার মোদি সরকার। বর্তমান ওড়িশারে যেভাবে ভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছি, গরিব লোক মানে কিনিকি জিনিসপত্র নিত্য ব্যবহার্য সামগ্রী কিনিকি খাইবাকু অসমর্থ, হাহাকার বর্তমান রেট বৃদ্ধি পাই, এই সময়রে সরকার নিরবদ্রষ্টা সাজিছন্তি এবং সরকারঙ্কা তরফরু কোনোসি পদক্ষেপ নিয়া যাও নাহিঁ। আলু 50-60 টাকা, পিয়াজ 70 টাকা, টমাটো 70 টাকা, রসুণ 400 টাকা, বাইগণ 60, কলরা 60, রিফাইন তেল 180-200, হরড় ডালি 180-200, সোরিষ তেল 200, চাউল 50-60 টাকা, ইয়ে হচ্ছে রেট। ইয়ে রেট কেতে থিলা, এই কেতে দিন ভিতরে কাহিঁকি বড়ুছি? এ কথা মাননীয় মন্ত্রী আজ যে উত্তর দিয়েছেন সেতরে সে লিখিছেন, এ মুলতবী প্রস্তাব যে আসিছে ইয়ে তথ্য উপরে আধারিত নুহে, ইয়ে তো তথ্য উপরে আধারিত নুহে। ইয়ে মালগোদামর রেটটা মু কইলি আজ্ঞা, ইয়ে রেট কোঠু আইলা, ইয়ে তথ্য নুহ। আমি যেটা তো কইবু সেটা তথ্য নুহ, আপন যেটা কইবে সেটা হচ্ছে তথ্য। পেট্রোল রেট 2014 মশিয়ারে 72 টাকা থিলা, সেতবেলে ক্রুড অয়েল প্রাইস ব্যারেল পিছা 98 টাকা থিলা, এবে পেট্রোল ক্রুড অয়েল প্রাইস আসিকি 72 টাকা এবং এবে মু দেখুছিলি 68 টাকা কো পলাই আসলেনি, কিন্তু 100 টাকা উপরে রয়েছে পেট্রোল ডিজেল রেট। আপন ইনফ্লেশন রেট সমগ্র দেশের ইন্ডিয়ার রেকর্ড 6.2, ইন্ডিয়ার রেকর্ড হয়েছে মুদ্রাস্ফীতি এবং ওড়িশার 7.5। মন্ত্রী ভাবুথিবে যে কেন্দ্রের তো হচ্ছে লিখিছেন, এটা আন্তর্জাতিক বজারে হচ্ছে, ভারতীয় মার্কেটে হচ্ছে, আপনার জাঁ রাখা উচিত যে ওয়েস্ট বেঙ্গল এটা 4.63, ঝাড়খণ্ডের 5.53, তেলেঙ্গানার 5.5। এবং সবুঠ বড় দুঃখর কথা হচ্ছে এবে যে মিনিষ্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স রিপোর্ট যে রুরাল ওড়িশার মুদ্রাস্ফীতি বর্তমান 8.23, মানে গ্রামাঞ্চলের লোক কিনিকি খাইবা পাই তাঙ্ক অবস্থা খারাপ, কাহা পাখে পয়সাপত্র নাই, কৃষিজাত দ্রব্য নাই, এবং গ্রামাঞ্চলের সবুঠ বেশি অসুবিধা দেখা যাচ্ছে। মন্ত্রী তাঁকর গোটে পরে গোটে প্রত্যেক দিন গোটে গোটে নূয় নূয় কথা মার্কেট কু কৌছেন। মন্ত্রী কহিলা আমি মাগিখিয়া নুহ, কি কৌছি কি মাগিখিয়া, আমি কোণ মাগণারে ওয়েস্টবেঙ্গল আনুথিলু? বাণিজ্য ব্যাপারে আদান প্রদান হুয়ে, আমদানি রপ্তানি হুয়ে, এতে মাগিখিয়া কইকি ওড়িশার সম্মান কাহিঁকি আপনার তলরে পকাউছেন? আমি যদি ওয়েস্টবেঙ্গল মাগণারে আনুথ কি সবসিডি আনুথান্ত আপনার এই কথা কইতে, আমি তো হক কিনিকি খাউথিলু। আপনার পুঁ কহিলে যে 2 মিনিট ভিতরে, 2 মিনিট ভিতরে যে আন্ধ্রু যাচ্ছি মাছ এবং অন্ডা আমি চাইলে বন্ধ করেদেবু, আপনার শস্যাশস্যটা বন্ধ করতু, আমি আপনার সাংরে অছু, আপনার ওয়েস্ট বেঙ্গল গাড়ি কি বন্ধ করতু? আপনার খালি পার্টি কহিলে হবনি, আপনার যা কৌন তা কামরে করি দেখ, আপনার কেউ ল্যাবরেটরি রিপোর্ট পাইলে যে ইউপি আলুরে ডায়াবেটিস হব না আপনার কহিলে, ওড়িশার লোক বিভ্রান্তি করছেন আপনার ডায়াবেটিস হব না ইউপি আলুরে, আপনার কেউ ল্যাবরেটরি কি আপনার রিপোর্ট দেলা? আপনি এমনি বারম্বার তথ্য দিয়ে গৃহকু বিভ্রাট করছেন, লোক ওড়িশা লোক বিভ্রাট করছেন, ট্রেনরে আলু আসুচি, ট্রেনরে আলু আসুচি কহিলে, এটা ওড়িশা সারা ঘরে ঘরে ছুয়া বি জানলে যে মন্ত্রী কইছেন ট্রেনরে আলু আসিব। আর যেপর্যন্ত আপনার ট্রেনরে আলু আনি, মাননীয় মন্ত্রী আপনার জন সিনিয়র লিডর, কলঙ্ক আপনার মুন্ডর যাবনি। ট্রেনরে কহিকি কেউ ট্রেনরে আসছে? আপনার এবার কাল্লা কালি কহিলে যে 300 ট্রক আলু আসুচি, আপনার জাঁতি প্রত্যেক দিন ওড়িশাকে 300 ট্রক দরকার, আপনার 300 ট্রক কই খসিয়া বসছেন? ব্যবসায়ী মানে কহিলে ঘর পানি বুড়ি আটকি হেলানি, মন্ত্রী গছর তোলে কথাবার্তা করছেন, ব্যবসায়ী মানে মগাইছেন, মন্ত্রী শুনিকি এ কথা টিভি কহিলে মন্ত্রীক তরফ কোণী পদক্ষেপ নাই। এ আম সরকার বেড়ে মধ্যে এই প্রোবলেম হয়েছিল, কিন্তু ইউপির বেপারী মানুষ ডকা হয়েছিল, আম ওড়িশার বেপারী মানে বসলে কথাবার্তা হয়েকি এই যে সময় আলুর ক্রাইসিস হুয়ে সেই সময় উত্তরপ্রদেশের আলু ঠিক সময় আসি পৌঁছে। আপনার কন করছেন? আপনার জবাব দিয়েছেন যে এ তথ্য উপরে আধারিত নুহ, মার্কেটের রেট না। আজ সারা ওড়িশা যেতবে কান্দুচার গরিব লোক মানে, সারা ওড়িশার হু হুয়ে কি রেট বড়ুচি, সমস্তে চিন্তাগ্রস্ত, সেতবে আপনার কহবে রেট বড়িনি, ইয়ে হচ্ছে তথ্য আপনার। আপনার জাঁচান এ 2 বর্ষ ভিতরে সর্বনিম্ন স্তরক জিডিপি খসিছে ভারতবর্ষের 5.4,
একোশ মাসের সব সর্বনিম্ন খসিছে এবং এতবেলক লাস্ট বর্ষের সেটা 8.1% লা। আপনার জাঁচান হাউস হোল্ড সেভিং জিডিপি যে নেট পারিবারিক সঞ্চয় থাকে 50 বর্ষের সবুঠার কম অকঙ্ পাখে পয়সা নাই, সঞ্চয় নাই, লোক কমিটি কিণিকি খাইবে। আপনার গোটে প্রাইস ওয়াটার হাউস কোপন যে সর্ভে অ্যাক্সটি3% ইন্ডিয়ান কনজ্যুমর বর্তমান সে ফাইনান্সিয়াল যেত তাঁর বজেট অটিকি চলুচার 74% লোক পয়সা কু নাকি চিন্তিত অকঙ্ পাখে পয়সা নাই, লোক দরদাম হু হু হয়ে বড়ি চলছে। আপনার কবে এটা তথ্য উপরে আধারিত নুহ, এটা মিছ কথা। মার্কেটের যে রেট অোক যে রেট কিনুচ আপনার অধা রেট কবে কবে মু30 টাকার আলু কিনুচি, যেতে লোক 50-60 টাকার আলু কিনুচান আপনার কবে মু30 টাকার কিনুচি। মন্ত্রী আপনার গলে দোকান আপনার কোণ রেট কবে কি? আপনার ভিজিলান্স আপনার যে যোগান বিভাগের যে ভিজিলান্স স্কোয়াড অত জায়গার স্কোয়াড বুলুচি আপনার লিখি আমি কলেক্টর মানুষ কইছু 30টি জেলার যদি গোটিয়ে কলেক্টর রিভিউ করবে দরদাম বৃদ্ধি উপরে, তাহলে মু কইবি যে নাই আপনার ঠিক কথা কৌছেন। গোটিয়ে বি কলেক্টর কে রিভিউ করু না, আপনার ভুল তথ্য গৃহক দেখি বিভ্রান্তি করছেন, আপনার গৃহক বিভ্রান্তি করছেন, আপনার কোণী পদক্ষেপ নেই না। আপনার নিজে কুহতু, মু তো ভদ্রক জেলার অছি, বালেশ্বর জেলা, পাখ জেলা, যাজপুর জেলা, কেউ কলেক্টর করছেন, কোরাপুট কলাহান্ডি কেউ কলেক্টর রিভিউ করছেন রেট উপরে? আপনার ওয়েস্ট বেঙ্গল এত রেট কম কী? ওয়েস্ট বেঙ্গল কী 4.2% হব মুদ্রাস্ফীতি, আমার কী 8% হব? আপনার কোণ করছেন সেটি ডালি তেল রেট কম, সেমানে বি বাহার মগাউছেন, আমি বি বাহার মগাউছু। আপনার কেবে দিনে করছেন রিভিউ মিটিং করছেন? আপনার সবুদিন টিভি গপুছেন, কোদিন রিভিউ মিটিং গলে আমি তো কিন্তু দেখিনু ডালি রেট কমাইবা, তেল রেট কমাইবা, পরিবার রেট কমাইবা, আপনার কোণ করছেন, কোণ পদক্ষেপ নিয়েছেন কুহতু? আপনার খালি ভাষণ মারলে হব না, আপনার যেটা দরকার পড়ছে নবীনব না নিয়ে যাচ্ছেন। মু আপনার সতর্ক করে দেছি এ আলু কথার বি নবীনব টাণিকি আপনার পুরাইলে, এটা আপনার ব্যক্তিগত কথা না আপনার বাচাড়ামি করে কইছেন না আপনার সরকারের কথা এইটা? যদি আপনার সরকার এ কথা তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কুহতু যে নবীনব আলু বন্ধ করছেন বলে, আপনার যাহা পরে তাহা গপিবে। আপনার যদি নবীনব না নেবে 100 থর চিন্তা করি নেবে, 51 জন এটি বসছু, নবীনব না নেবে নাই, ভুল কথা কবে নাই, নবীনব আলু বন্ধ করছেন, নবীনব আলু বন্ধ করছেন। আপনার মাননীয় মুখ্যমন্ত্রী এ কথা কহিলে কি? আপনার মাননীয় মুখ্যমন্ত্রী কুহতু, সরকার কুহতু যে নবীনব আলু বন্ধ করছেন। আপনার কবে নবীনব আলু বন্ধ করছেন? আপনার কি আপনার কি 5-5 থর মুখ্যমন্ত্রী উপরে আপনার মুখ্যমন্ত্রী উপরে আপনার কবে আপনার কি আপনার শুনতু? আপনার ওড়িশার জনতা আপনার ভোট দিয়েছেন, আপনার মাননীয় মন্ত্রী হয়েছেন, আপনার কর্তব্য যে যেতে রেট বৃদ্ধি ঘটিছে সে রেট বৃদ্ধি কু আপনার কমান্তু, এবং যে হু হইকি রেট বড়ি চলছে আপনার আলু আনতু, পিঁয়াজ আনতু, নাফেড জরিয়ে আপনার লিখিছেন, আপনার লিখিছেন নাফেড জরিয়ে 30 টাকার পিঁয়াজ দিয়া হচ্ছে ভুবনেশ্বরের কটকরে সারা ওড়িশার কোরাপুটের নাফেড জরিয়ে 30 টাকার পিঁয়াজ দিয়া হচ্ছে। মাননীয় মন্ত্রী উত্তর রাখিছেন নাফেড জরিয়ে পিঁয়াজ দিয়া হচ্ছে, নাফেড জরিয়ে দিয়া হচ্ছে। মিছ কথা যাহা লিখিছেন সম্পূর্ণ মিছ কথা, ওড়িশাবাসীকে বিভ্রান্ত করিবা বন্ধ করুন। ধন্যবাদ।